ব্যারাকপুর পৌরসভা এলাকার বিভিন্ন দলীয় কার্যালয় এবং শ্রমিক সংগঠনের দপ্তরে পতাকা উত্তোলন করলেন তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোটের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে কলকাতার রাজপথে নিহত হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। পরবর্তী সময়ে সে 21শে জুলাই শহীদ স্মরণে পালন করা শুরু হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেই দিনটিকে স্মরণ করে বুধবার ব্যারাকপুর পৌরসভা এলাকার বিভিন্ন দলীয় কার্যালয় এবং শ্রমিক সংগঠনের দপ্তরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা ডেকেছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে ধর্মতলার, তার একটাই কারণ ছিল তখনকার রাজনৈতিক পরিস্থিতি, যে মানুষের নিজস্ব কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগতে অস্ত্র তুলেছিলেন নো আইডেন্টি নো ভোট, এবং সেখানে জামায়াতকে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভীত এবং সন্তুষ্ট হয়ে উনি পুলিশকে বলেছিলেন ওই জামায়াতটাকে ছত্রভঙ্গ করার জন্য। পুলিশ সেখানে ছত্রভঙ্গ করতে গিয়ে গুলি চালনা করে, আমাদের 13 জন তৎকালীন যুবক গুলি খেয়ে মারা যায় এবং হাজার হাজার কর্মীরা তখন আহত হন, হসপিটালে যান।